প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতি পর্বের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ভাবনা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নূর সাইদা 1962 সালের ফেব্রুয়ারি মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনেসিনা মেডিকেল অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ তোমাকে। জি, প্রতি পর্বের মতো ম্যাডাম আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সমস্যা এবং আসলে সমাধানগুলো কী কী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে এই যে একজন মা গর্ভবতী হচ্ছেন, তারপর থেকেই আসলে কী কী লক্ষণ, উপসর্গ এবং কী কী সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন? জি হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আসলে আমরা জানি যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, হ্যাঁ, ওমেনহুড বা মাতৃত্বের জন্য অথবা প্রেগনেন্সির জন্য। তা এই এটা যদি প্রেগনেন্সি না হয় তাহলে মেয়েদের জীবনটা অতৃপ্ত থেকে যায় বা অসমাপ্ত থেকে যায়। সুতরাং প্রেগনেন্সিটা খুবই ইম্পর্টেন্ট একটা ইভেন্ট একটা মেয়েদের জীবনে। এবং এটা কিন্তু আমরা অনেকে বলি যে প্রেগনেন্সি হলে বুঝি একটা অসুস্থতা, না, ইট ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস। এটা ফিজিওলজি, যেমন স্বাভাবিক একটা জিনিস, কিন্তু স্বাভাবিকের মধ্যেও কিছু স্বাভাবিকভাবে কিছু সমস্যা আসতে পারে। সেগুলো আমাকে বুঝতে হবে, মেয়েদের বুঝতে হবে, তাহলে কিন্তু এটা ওভারকাম করতে পারবে। সে যদি একটু কিছুতেই মনে করে যে এটা আমার জন্য কি হয়ে গেল, তাহলে কিন্তু এটা বেশি বড় প্রবলেম। আমি যদি ধরি যে কি কি প্রবলেম নিয়ে আসতে পারে, এক নাম্বার ওয়ান থাকবে যার মাসিকটা বন্ধ হয়ে যাবে। মাসিকটা বন্ধ হয়ে গেলেই তখন অন্য কারণে হতে পারে, কিন্তু তার সাথে কতদিন একটু দর্শকদের মাসিকটা বন্ধ তো শুরুই হতে পারে, যেমন এক সপ্তাহ দুই সপ্তাহ তার পিরিয়ড হচ্ছে না এবং তার সাথে কিছু উপসর্গ দেখা যাচ্ছে। যদি প্রেগনেন্সি না হয় তাহলে কিন্তু সাধারণত কোনো উপসর্গ হয় না, কিন্তু প্রেগনেন্সি হলে আমিও এটাকে বলেছি ম্যাক্সিমাম সময় উপসর্গ হয়, আবার কেউ কেউ কিন্তু বুঝতেই পারে না। এখানে ম্যাডাম একটু বিষয় আমরা জেনে নিতে চাই, অনেকের যাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয় তাদের ক্ষেত্রে ম্যাডাম বিষয়টি আসলে আলাদা করবে কিভাবে? হ্যাঁ, এটা অনেক সময় আসে যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন যদি হয় তাদের কিন্তু যখন পিরিয়ডটা বন্ধ থাকে অন্য কোনো সিমটম থাকে না তার, কিন্তু যদি সে প্রেগনেন্সি হয় তাহলে কিন্তু একটু অন্যরকমভাবে সে প্রেজেন্ট করবে যে আমার তো আগে এরকম ছিল না, এখন আমার একটু সকালে উঠলে আমার একটু ভার্টিগো হচ্ছে, একটু নসিয়া হচ্ছে, একটু লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, একটু ব্যাকেক হচ্ছে, একটু ইউরিনটা ঘন ঘন হচ্ছে, এই সমস্ত কারণ হলে তখন কিন্তু তার আমাদের কাছে আসে, তখন আমরা টেস্ট করে দেখি যে শি ইজ প্রেগনেন্ট। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সেক্ষেত্রে আরেকটি বিষয় যেটি জেনে নেব, সেটি হচ্ছে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন দেখা দেয়, সেই গর্ভবতী মায়েদের পরিবর্তনগুলো কী কী? খুব সুন্দর প্রশ্ন করেছ। আসলে আমি তো আগেই বলেছি যে একটা মেয়ে যখন গর্ভবতী হবে তার কিন্তু তার অনেক হরমোনাল চেঞ্জ হয়ে যায়। একটা ফার্টিলাইজড হয় কখন হয় গর্ভবতী? একটা ওভাম আসে, স্পার্ম আসে, ফার্টিলাইজড হয়, ওইটা যখন ইউটেরাসে ইমপ্ল্যান্ট হয় তখন সে গর্ভবতী হয়। এবং তার এবং যে এই যে হলো, এরপর তো কিন্তু অনেক লটস অফ হরমোন সিক্রেশন হয় তার গ্রোয়িং ফিটাস থেকে। এই হরমোনগুলো কী করে? তার গর্ভবতী শিশুর সুরক্ষা করে, তার ইউটেরাসকে ওইভাবে তৈরি করে, তার শারীরিক অন্যান্য যে আল্লাহ তাআলার এই এটাকটা ইয়ে তাকে ফিট করে ফেলে ফর প্রেগনেন্সি কন্টিনিউশন অ্যান্ড ডেলিভারি। এই যে হরমোনের জন্য তার জন্য স্বাভাবিকভাবে কিছু তো চেঞ্জ হবেই। যেমন প্রথম দিকে আসে যে তার বমি বমি ভাব লাগে, এটা আমরা বলি যে একটা হরমোন আছে বিটা হিমোনকুরিনো গোনাড্রোপিন HCG, ওই হরমোনটা বাড়তে থাকে তখন তখন তার নসিয়া, ভমিটিং, সকালে উঠলে মাথা ঘুরানো, খেতে পারে না, তারপরে ঘুম হয় না, এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে কিছু, বারবারে পেশাব হয়, এগুলো নিয়ে আসতে পারে। এগুলো স্বাভাবিক জিনিস। আবার অনেক সময় কিন্তু একটু ব্লিডিংও নিয়ে আসতে পারে, এবং ম্যাক্সিমামই হয় ব্লিডিংও নিয়ে আসতে পারে। তখন ব্লিডিং নিয়ে আসলে আমরা একটা স্বাভাবিক ব্লিডিংয়ের যে কোনো ব্লিডিং গর্ভবতীর সময় এটা কিন্তু আমরা একটু সিরিয়াসভাবেই নেই, কিন্তু আমরা দেখতে হবে যে এটা হয়েদার ইট ইজ ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হলো যখন এমব্রয়টা ইউটেরাসে ইমপ্ল্যান্ট করে, যখন প্রতিস্থাপন হয় তখন ওইখান থেকে একটু ব্লিডিং হতে পারে, এটাকে বলে ইমপ্ল্যান্টেশন। সেটা হতে পারে একদিন বা দুই দিন স্পটিংয়ের মতো। আচ্ছা, হ্যাঁ, শুধু স্পটিংয়ের মতো হয়ে যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা অ্যাসিউর করি যে
দিট মাইট বি ফিজিওলজিক্যাল, আদার অন্য এক্সাম পরীক্ষা করে আমরা এটা কনফার্ম হতে পারি। কিন্তু যদি বেশি ব্লিডিং হয় তাহলে তার প্রচুর অনেক রকমের সম্ভাবনা আছে, সেভাবে আমরা অ্যাড্রেস করে সেভাবে তার চিকিৎসা দিয়ে থাকি। হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম। সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের আমরা কিছু ট্রাইমেস্টারে ভাগ করে থাকি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। সেক্ষেত্রে আসলে পরবর্তী দিনগুলোতে যদি আমি সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারের কথা বলি, তখন ম্যাডাম কি কি ব্যতিক্রমী কিছু দেখা যায়? হ্যাঁ, যেহেতু ট্রাইমেস্টারের কথা বলছো এই জন্য আমি বললাম যে তোমাকে ফার্স্ট ট্রাইমেস্টারই আসলে আসা উচিত আমাদের কাছে। অনেকে আসে যে না আমার 4-5 মাস হোক তারপরে আমি আসবো, কিন্তু এটা কিন্তু উচিত না। কেন ফার্স্ট ট্রাইমেস্টারই আমাদের কেন আসা উচিত, যেখানে আমরা জানি যে অর্গানোজেনেসিস মানে বাচ্চাটা যখন ডেভেলপড হয় সেটা 8 weeks to 10 weeks মধ্যে, এবং এই সময়টা যে কোনো ড্রাগ, যে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এফেক্ট করে এবং বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে, অ্যানোমালি হতে পারে। হ্যাঁ, 8 সপ্তাহ বা 10 সপ্তাহ পরে কিন্তু এই প্রবলেমটা আর থাকে না, তখন বাচ্চা হয়ে যায়, তখন ম্যাচিউরিটি আসে, তখন আর অর্গানোজেনেসিস হয় না। সুতরাং অবশ্যই তাকে এই 8 সপ্তাহের মধ্যে আমার কাছে আসতে হবে, এবং এসে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা করি যে কিছু টেস্ট করতে দিই, নর্মাল টেস্টগুলো। কেন দিই? যে টু ডায়াগনোসিস বা টু এক্সক্লুড এনি আদার কমপ্লিকেশন, কি যেমন তার ডায়াবেটিস থাকতে পারে। ডায়াবেটিসটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু প্রেগনেন্সির জন্য, যদি ফার্স্ট ট্রাইমেস্টারে ডায়াবেটিস হয় বা সে আগে থেকে জানতোই না হয়তো তার ডায়াবেটিস, তাহলে এই সময় একদম টাইটলি কন্ট্রোল করতে হবে ব্লাড সুগারটা। কেন? এই যে হাই ব্লাড সুগারটা এটা কিন্তু অর্গানোজেনেসিসে হ্যাম্পার করে এবং অ্যাবনর্মাল বেবি হয় অনেক সময়, এই জন্য এটা করতে হবে। এখন থাইরয়েড ডিসফাংশন প্রচুর বেড়ে গেছে, এবং থাইরয়েডের যদি ডিসফাংশন থাকে তাহলেও বাচ্চা এফেক্ট করতে পারে। এরপরে আরও আছে তার ব্লাড গ্রুপটা জানতে হবে, তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা জানতে হবে, এবং সবচেয়ে বড় ইয়ে যে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে অ্যাট দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। কেন করবো? অনেকে কিন্তু এটা আসে না, বলে না এই সময় তো বাচ্চার সেক্স বোঝা যাবে না, বাচ্চার ছেলে মেয়ে বোঝা যাবে না, এই সময় করবো না, শেষের দিকে করবো সেটা না। এটা বুঝাতে হবে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস যদি বাচ্চার থাকে, যেমন ধরো যে ইউটেরাসে সেই ইমপ্ল্যান্টই হলো না, হলো টিউবে, সেটা খুব সিরিয়াস একটা জিনিস, আমরা এক্টোপিক প্রেগন্যান্সি বলি। হ্যাঁ, অথবা হয়তো সে কনসিভ করেছে কিন্তু বাচ্চাটার স্যাক আসছে কিন্তু বাচ্চাটা আসে নাই ভিতরে, যেটাকে আমরা বলি ব্লাইটেড ওভাম, অথবা পরবর্তীতে বলি মিসড ওভাম, মিসড অ্যাবর্শন। এটা আমরা আর্লি প্রেগনেন্সিতে ডায়াগনোসিস করে সেইভাবে আমরা ম্যানেজমেন্ট দিয়ে দিতে পারি। সেজন্য অবশ্যই আর্লি প্রেগনেন্সিতে এসে আমার এই রুটিন টেস্টগুলো আমাকে করতে হবে, এটার ফার্স্ট ট্রাইমেস্টারে। আর সেকেন্ড ট্রাইমেস্টারেও আমাদের আবার ডায়াবেটিসটা করতে হবে, যেহেতু যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই অবশ্যই করতে হবে। আর সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য যেমন 18 to 20 weeks একটা অ্যানোমেলি স্ক্যান করতে হবে আল্ট্রাসনে, যে বাচ্চার কোনো অ্যানোমেলি আছে কিনা বা আদার কোনো প্রবলেম আছে কিনা এটা দেখতে হবে। আর থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আবার আমাদের কিছু টেস্ট করতে হয়, যেমন হিমোগ্লোবিনটা করতে হয়। হিমোগ্লোবিনটা প্রত্যেক ট্রাইমেস্টারই আমরা দিই, কেন আমি যে তাকে সাপ্লিমেন্টেশন দিলাম সেটা তার কাজ করছে কিনা বা অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা, কোনো হ্যাম্পার হচ্ছে কিনা, হ্যাম্পার হচ্ছে কিনা। অনেক সময় হিমোগ্লোবিনোপ্যাথি মানে যে আজকাল দেখবা যে অনেক হিমোগ্লোবিন ই ট্রায়েড, থ্যালাসেমিয়া মাইনর, এগুলো হয়। এগুলো যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে সেভাবে আমরা অ্যাড্রেস করে তাকে ট্রিটমেন্ট দিতে পারবো। সুতরাং হিমোগ্লোবিনটা আমাকে প্রত্যেক টাইম ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার করতে হবে। আর থার্ড ট্রাইমেস্টার আরও একটা জিনিস, হিমোগ্লোবিনটা অবশ্যই করতে হবে, কেননা তার ডেলিভারির সময় তার ব্লাড লাগবে কি লাগবে কি আগে থেকে আমরা করতে পারবো। আল্ট্রাসাউন্ড একটা করতে হবে, যে এই সময় আল্ট্রাসাউন্ডটা কিন্তু করতে হবে বাচ্চাটা কী অবস্থা, তো বাচ্চার ওয়েটটা কীরকম, বাচ্চার ফুলটা যে প্লাসেন্টাটা সেইটা কীরকম আছে, বাচ্চাটার অবস্থান অবস্থান কীরকম, সেগুলোর জন্য আমাদের এই, তাহলে আমার ভাগ ভাগ করে আমরা এইভাবে আমাকে আসতে হবে। এবং আমাদের WHO রিকমেন্ডেশন দিয়েছে মিনিমাম 4 বার আমার অ্যান্টিনেটাল চেক আপে আসতে হবে। নর্মালি তো যারা একটু ওয়েল টু ডু পেশেন্ট তারা প্রত্যেক মাসে আসে, নো প্রবলেম। সাধারণত ম্যাডাম 14 বার একটি কথা বলা হয় যে 14 বার আসতে পারে কারা, যারা হয়তো এখানে ইয়েতে থাকলো, যারা ওয়েল টু ডু পেশেন্ট তারা কনসাস, হেলথ কনসাস তারা আসবে, তারা 1 মাসে 2 বারও আসে, কোনো প্রবলেম নাই। কিন্তু যারা আসতে চায় না, রিল্যাক্টেন্ট, তাদের জন্য ন্যূনতম চারবার আসতে হবে। একটা হলো এই যে 12 বা 16 উইক্সের মধ্যে, একটা হলো 24 উইক্সে, একটা 32 উইক্সে, একটা আফটার 36 উইক্সে, চারবার। এই যে আমি যেই প্রবলেমগুলো বললাম এগুলো সর্ট আউট করার জন্য চারবার তার আসতে হবে, চারবার তাকে থরো পরীক্ষা করতে হবে, চারবার দেখতে হবে তার বাচ্চাটা গ্রো করেছে কিনা, তার অ্যানিমিয়া আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, এগুলো সব যদি করতে পার তাহলে আমার মনে হয় একটা সাকসেসফুল প্রেগনেন্সি আউটকাম আমরা পাবো। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। যে বিষয়টি বলছিলেন যে প্রেগনেন্সির সময় ডায়াবেটিস, হ্যাঁ অনেকের দেখা যায় বংশগত ডায়াবেটিস রয়েছে, আবার অনেকের দেখা যায় গর্ভবতী হবার পর আসলে ডায়াবেটিস, যেটাকে আমরা আসলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইট বলি। সেক্ষেত্রে হচ্ছে এর চিকিৎসা পদ্ধতি কী এবং এটি আসলে তিনি নির্ণয় করবেন কখন? হ্যাঁ,
খুবই ভালো প্রশ্ন, আমি আগেই বলেছি ফার্স্ট ট্রাইমেস্টারে আমাকে কিন্তু একটা ব্লাড সুগারটা করতেই হবে। হ্যাঁ, কেন করতে হবে, যে এই সময় তার আছে কিনা ডায়াবেটিস, এই সময় যদি না থাকে তাহলে আমরা বুঝবো তার আসলে আগের থেকে ডায়াবেটিস নাই। হ্যাঁ, তারপরে কেন পরবর্তীতে যদি আমি ডায়াবেটিস পাই তখন প্রথমে যদি না করি আমি তখন কনফিউশনে থাকবো, এটা কি আগের থেকে ছিল না এখন হয়েছে। তাহলে আমি ফার্স্ট টাইম আসতে আমি ব্লাড সুগারটা করে ফেলি, তার যদি নেগেটিভ আসলো তখন 20 উইকসে আবার আসলো, তখন আমরা তাহলে ডায়াগনোসিসটাই হয়ে গেলো জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস, তাই না? তার আর যদি ফার্স্ট ট্রাইমেস্টারে হয় তখন কিন্তু আমাদের আরও অনেক কিছু টেস্ট করতে হয় যে তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কারণ এই সময়টা আমি বললাম এই সময় অর্গানোজেনেসিস হয় এবং টাইটলি কন্ট্রোল করতে হয়। এখন যদি জিডিএম আমার সেকেন্ড ট্রাইমেস্টারে ডায়াগনোসিস হলো, তখন ম্যানেজমেন্ট যেটা বলি আমরা প্রথমে তাকে নিউট্রিশনাল আমরা সাপ্লিমেন্টেশনটা ঠিক করে দিই, যার কার্বোহাইড্রেট কীভাবে খাবে, কার্বোহাইড্রেটটা কম খাবে, সুগারটা অ্যাভয়েড করবে, হ্যাঁ ভেজিটেবলস প্রোটিনটা বেশি করে খাবে, এবং ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এক্সারসাইজ এখন তো ভিগোরাস এক্সারসাইজ না, কিন্তু একটু হাঁটতে হবে, একদম শুয়ে বসে যেন না থাকে, হাঁটাহাঁটি করতে হবে। এবং ডায়েট অ্যান্ড এক্সারসাইজই দেখা যায় যে ম্যাক্সিমামে কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা, তারপরে যদি দেখা যায় যে না কন্ট্রোল হচ্ছে না, এই ডায়েট এক্সারসাইজে কন্ট্রোল হচ্ছে না, ব্লাড সুগারটা নর্মাল লিমিটের অনেক বেশি, তখন আমরা স্ট্রেট আমরা ইনসুলিনে চলে যাই, ইনসুলিনে চলে যাই। হ্যাঁ, কেননা ওরাল হাইপোগ্লাইসেমিক এখন পর্যন্ত আমাদের ইয়েতে নাই, যেমন অনেক রকমের প্রবলেম হতে পারে বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আসলে রিকমেন্ডেডটাই ইনসুলিনটা, এবং খুবই ভালো কন্ট্রোল হয় এবং বেবি এবং মা দুজনের আউটকামটা খুব ভালো হয়। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। যে বিষয়টির কথা আপনি বলছিলেন এক্সারসাইজের বিষয়, যারা আসলে গর্ভবতী মা রয়েছেন তারা কিন্তু দ্বিধার মধ্যে থাকেন কিংবা তাদের পরিবারের লোকজন এক ধরনের শঙ্কার মধ্যে থাকেন, কখন আসলে এক্সারসাইজটি করবেন, কিভাবে করবেন, এটিরও কোনো বয়স মানে ভাগ আছে কিনা সময় ভিত্তিক, সে বিষয়টি জানেন? হ্যাঁ, সময় ভিত্তিক, যেমন ফার্স্ট ট্রাইমেস্টার আমরা একটু অ্যাভয়েড করতে বলি, প্রথম 3 মাস বা 8 সপ্তাহে অ্যাভয়েড করতে বলি। সাথে ম্যাডাম আরেকটি বিষয় একটু জানবো, সেটি হচ্ছে এই যে পরিবহনে যা সুতরাং প্রথম 3 মাসে আমরা বলে দিই এই সময় কোনো জার্নি চলবে না, কোনো হেভি ওয়ার্ক চলবে না, হাজবেন্ডের সাথে রিলেশনটা কম থাকবে, যে কোনো রকমের যেন ইনজুরি বা কোনো ট্রমা যেন না হয় এই এই সময়টা করে। আর সেকেন্ড ট্রাইমেস্টার মোটামুটি আমরা জানি যদি তার সব কিছু ভালো থাকে, ভালো থাকে মানে যদি আমরা একটা তো আল্ট্রাসাউন্ড করলাম করে যদি দেখি যে প্লাসেন্টা যেটা, প্লাসেন্টা যদি আপার সেগমেন্টে থাকে, মানে নর্মালি আপার সেগমেন্টে থাকে, কিন্তু কোনো কোনো কন্ডিশনে প্লাসেন্টার নিচে ইমপ্ল্যান্ট হয় তখন কি হয় তার ব্লিডিংয়ের হিস্ট্রি থাকে। এই সমস্ত পেশেন্টদের আমরা অল থ্রু প্রেগনেন্সিতে রেস্টে থাকতে বলি যদি প্লাসেন্টার নিচে থাকে, কারণ যদি সে গর্ভবতী মায়েদের যাতায়াত কোথায় করতে পারবে, কিভাবে করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে ম্যাডাম জানবো। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে কখন আসলে বিমান যাত্রা করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে জানবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি প্রথমেই বললাম প্রথম 3 মাসে আমরা সিকিউর না হওয়া পর্যন্ত আমরা জার্নিটা অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, মিডল ট্রাইমেস্টার মোটামুটি আমরা যদি তার কোনো কোমরবিডিটি না থাকে বা যে আমি মেনশন করলাম এই কন্ডিশনগুলো না থাকে তাহলে করতে পারবে, কিন্তু কখনই হেভি ওয়ার্ক বা হেভি জার্নি যেমন অনেক বাস, অনেক দূরের বাস, অনেক ঝাঁকুনি এগুলো করতে পারবে না। প্লেনে যেতে পারবে, তার থার্ড ট্রাইমেস্টারে আগ পর্যন্ত প্লেনেও যেতে পারবে, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে যেমন 28 উইকসের পরে মেইনলি আরও পরে 32, 33, 34 তখন আমরা অ্যাভয়েড করতে বলি। কেন, যেমন বাস জার্নি করলে তার মেমব্রেনটা রাপচার হইতে পারে, মেমব্রেন রাপচার মানে তার যে ফ্লুইডটা যেন সবাই সাধারণ ভাষায় যেটা বলে ওয়াটার ব্রেক হয়ে যায়, ওয়াটারটা ব্রেক হয়ে যেতে পারে। ওয়াটার ব্রেক হলে কী হবে, তখন লেবার স্টার্ট হয়ে যাবে, প্রিমেচুর ডেলিভারি হয়ে যাবে, এটা একটা হতে পারে। আর প্লেনেও আমরা থার্ড ট্রাইমেস্টার পরে প্লেনে কিন্তু অ্যালাউই করে না, 34 বা 35 এর পরে অ্যালাউই করে না, কারণ হইতে পারে ওখানে যে নেগেটিভ প্রেশারটা আছে তার জন্য কিন্তু লেবার স্টার্ট হয়ে যেতে পারে। করতে পারবে কিন্তু হেভি ইয়োগা বা এই ধরনের এক্সারসাইজ না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়াকিং, হাঁটা এরকম এগুলো। যেমন একটা কথা যে সেজন্য সারাক্ষণ শুয়ে বসে না থাকে, অনেকে আমরা রেস্ট বললে যে এই যে রেস্ট থাকে শুয়ে থাকে সেটা যেন না হয়। রেস্ট হবে কোনটা, ওই যে বললাম আগে ব্লিডিং যদি হিস্ট্রি থাকে, ফুলটা যদি নিচে থাকে, এদের আমরা শুয়ে থাকতে বলি। আদারওয়াইজ স্বাভাবিক সব হাতের কাজ, রান্নাবান্না সবই করবে, শুধু হেভি ওয়ার্কটা অ্যাভয়েড করতে হবে। জি,
ধন্যবাদ ম্যাডাম। সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের যে বিষয়টি আপনি উল্লেখ করছিলেন, সহবাসের বিষয়, সেটি আসলে কখন থেকে তিনি করতে পারবেন, কখন আসলে করতে পারবেন না, এই বিষয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিন। খুবই ভালো প্রশ্ন। এটা আমি আগেই বলি যে ফার্স্ট ট্রাইমাস্টারে এটা আমরা অ্যাভয়েড করতে বলি, যেহেতু তার অ্যাবর্শন হয়ে যেতে পারে। আর থার্ড ট্রাইমাস্টারে শেষের দিকে, কেন এটা হয় কি যে যখন রিলেশনে যায় তখন সিমেনের মধ্যে প্রচুর প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন একটা এনজাইম আছে ওটা থাকে, ওটার জন্য কি হয় লেবার স্টার্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন রেসপন্সিবল ফর দ্য স্টার্ট অফ দ্য লেবার, লেবার পেন স্টার্ট, সেজন্য ওইটা লেবারটা স্টার্ট হয়ে যেতে পারে। অনেক সময় হয় কিন্তু চলে আসে লেবার পেন স্টার্ট, আমরা তখন হিস্ট্রি নিয়ে দেখি সে লাস্ট নাইট সে কয়টাস করেছে। সুতরাং এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আবার যদি 38 হয়ে যায় তখন প্রবলেম মেকানিক্যাল ডিসকমফোর্ট হবে, কিন্তু আদারওয়াইজ সমস্যা হবে না, কারণ ওই সময় লেবার স্টার্ট হলে কোনো প্রবলেম নেই। 38 যখন ম্যাচিউর হয়ে যায় তখন আর কোনো সমস্যা নেই, কিন্তু ইমেচিউর যেমন 28 to 32 এই সময় তো খুবই প্রিমেচিউর থাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শীতে আমাদের ত্বকের যত্নে আমাদের অনেকগুলো খাবার কিন্তু আশেপাশে পাওয়া যায়। মূলত শীতকাল আসলে কিন্তু আমাদের এই ধরনের তারুণ্য ধরে রাখা বা যাদের ড্রাই স্কিন আছে এরকম আদ্রতা ধরে রাখা সব কিছু মিলিয়ে কিন্তু একটা পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। আমাদের পুষ্টিকর খাবার শীতকালে কিন্তু অনেক বেশি পাওয়া যায়, আশেপাশে কিন্তু আমাদের প্রচুর শাকসবজি ফলমূল কিন্তু অ্যাভেলেবেল। আমাদের প্রতিদিন কিছু কিছু খাবারের কারণে আমাদের স্কিনটাকে আমরা রাখতে পারি অনেক সুন্দর এবং গ্লো, যেটা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করবে, স্কিনটাকে ড্রাইটাকে দূর করবে, আর্দ্রতা ধরে রাখবে, এবং আমাদের যে ইউভি প্রোটেকশন দরকার সেটাও কিন্তু আমরা খাবারের মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। মূলত স্কিনটাকে সুন্দর রাখার জন্য আমাদের কিছু কিছু খাবারের নাম আমি বলবো, তার মধ্যে হলো প্রথমে আমরা বলি আমাদের শীতকালে পাওয়া যায় গাজর। গাজর কিন্তু খুবই একটি পুষ্টিকর খাবার, গাজরে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি, যেটা আমাদের শরীরে কিন্তু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে, এবং এই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের বডিতে স্কিনে কোলাজেন তৈরিতে কিন্তু হেল্প করছে, যেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি বা যেটা আমরা বলি যে সুন্দর রাখার জন্য যেই ধরনের প্রসিডিউর দরকার সেটাতে কিন্তু হেল্প করছে। এরপরে আসি আমাদের পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে হলো পালং শাক। পালং শাক কিন্তু শীতকালে আমাদের আশেপাশে অনেক বেশি পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান, যেটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এরপরে আসি যে আমাদের স্কিনের জন্য আরও হেলদি খাবার হলো এখন যে সবজিগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে সবুজ যে সবজিগুলো ব্রোকোলি বা ফুলকপি বা শিম, যে ধরনের গাঢ় সবুজ শাক সবজিগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে দুইটা কালারের সবজি শীতকালে রাখার জন্য, এবং এটাকে আমরা চেষ্টা করব স্টিম করে বা ভাপ দিয়ে এটার সাথে অলিভ অয়েল মিক্স করে রান্না করার জন্য। অলিভ অয়েলে রয়েছে ওমেগা-3 এবং ওমেগা-6, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। শীতকালে বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের ডেথ সেল যেগুলো সেগুলোতে কিন্তু অনেক প্রবলেম হয়, অনেকগুলো কিন্তু স্কিনের র্যাশেস, পিম্পল এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয়। সো যখন আমরা এরকম ওমেগা-3 বা ওমেগা-6 ইনটেক করব তখন কিন্তু আমাদের নিউ সেলের যে টার্নওভার বা স্কিনটাকে সুন্দর রাখার জন্য কিন্তু এটার ভূমিকা অনেক বেশি। তাই যখন আমরা সবজি রান্না করছি বা প্রসেস করছি তখন চেষ্টা করতে হবে সবজি স্টিম বা ভাপ দিয়ে তার সাথে অলিভ অয়েল মিক্স করে খাওয়ার জন্য। দিনে 2 থেকে 2.5 কাপ পর্যন্ত সবজি আমাদের খেতে হবে। এরপরে আসি শীতকালে কিন্তু আমাদের আশেপাশে আরও অনেক ফল পাওয়া যায়, যেমন কমলা, মালটা, পেঁপে, এই ধরনের ফল কিন্তু প্রচুর অ্যাভেলেবেল। এছাড়াও কিন্তু আমরা আঙ্গুর পেয়ে থাকি, এবং এই ধরনের ফল যেমন কমলা, মালটা বা পেঁপে এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন রয়েছে। এই ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। প্রতিদিন 2 থেকে 3টা ফল, সাইট্রাস ফ্রুটস বিশেষ করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। এরপরে আসি আরও কিছু পুষ্টিকর খাবার যেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন কিছু ফার্মেন্টেড ফুড রাখার জন্য। ফার্মেন্টেড ফুডের মধ্যে কিন্তু দই একটি ভালো একটি খাদ্য, যেটার মধ্যে কিন্তু রয়েছে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক কিন্তু আমাদের গাট ব্যাকটেরিয়া থেকে শুরু করে অন্যান্য আদার্স ইনফেকশন সেগুলোকে দূর করে, এবং চাইলে এটা আমরা কিন্তু স্কিনে অনেক সময় অ্যাপ্লাই করতে পারি, এবং এই খাবারটার কারণে কিন্তু আমাদের শীতকালে স্কিনটা ভালো থাকতে পারে।
মূলত আমরা যে খাবারগুলোর নাম বলেছি, আমাদের গাঢ় সবুজ শাকসবজি, হলুদ ফলগুলো, হলুদ সবজিগুলো যেগুলো আমাদের শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, পাশাপাশি অলিভ অয়েল, টক দই এবং আরও অলিভ অয়েলের মধ্যে যে খাবার খাদ্য উপাদানটা রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স, এটা কিন্তু আমরা বাদামের মধ্যে থেকেও পাই। মাঝে মাঝে আমাদের সামুদ্রিক মাছটাও রাখতে হবে, এখান থেকে কিন্তু আমরা প্রচুর ভিটামিন ই এবং ভিটামিন ডি এছাড়াও কিন্তু ওমেগা থ্রি ওমেগা সিক্সটা পাচ্ছি। এই ভিটামিন ই এবং ভিটামিন ডি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আর চেষ্টা করতে হবে প্রোটিনটাকে পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য। আপনার খাদ্য তালিকায় খাদ্য হবে সুষম এবং প্রোটিনের পরিমাণটা অল্প একটু আপনাকে বাড়িয়ে দিতে হবে, কারণ আপনার প্রোটিনে রয়েছে কিন্তু আয়রন এবং এছাড়াও কিন্তু আরও পুষ্টি উপাদান, যেটা আপনার স্কিনের জন্য অনেক ভালো। প্রতিদিন যদি আপনি সকালে একটি করে ডিম সিদ্ধ খেতে পারেন তাহলে এটাও কিন্তু আপনার স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে। সো আপনাদের যেটা করতে হবে স্কিনটাকে ভালো রাখার জন্য, প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাওয়া, মাছ মাংসের পরিমাণটা বাড়াতে হবে, কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা লিন মিট হয়, চর্বিযুক্ত যেন না হয়। ফলটাকে 2-3 সাইট্রাস ফ্রুটস রাখতে হবে এবং সবজিটাকে চেষ্টা করতে হবে 2 কালার মিক্স করে 2-2.5 কাপ পর্যন্ত আপনার খাদ্য তালিকায় রাখার জন্য। দিনে 2-3 বাদাম খেতে হবে, দিনে 1 আপনাকে টক দই রাখতে হবে খাদ্য তালিকায়। এভাবে খাবারটা যদি আমরা প্রতিদিন সুষম করে খেতে পারি তাহলে আমাদের শীতকালে যে স্কিনের সমস্যাগুলো আমাদের দেখা দেয় সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে রোধ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাডাম, আমরা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ভাবনা নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে যে বিষয়টি নিয়ে সবাই আসলে দ্বিধান্বিত থাকেন সেটি হচ্ছে নর্মাল ডেলিভারি হবে কি না, নাকি সিজারিয়ান সেকশনে যেতে হবে, এটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের মত পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে একজন গর্ভবতী মা বা তার আশেপাশের লোকজন কিভাবে আসলে তার প্ল্যানিংটি করবেন যে কখন আসলে নর্মাল ডেলিভারির দিকে যাবেন এবং কখন আসলে সিজারিয়ান সেকশনের দিকে যাবেন, এটি একটু জানবো। সাথে আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তার ডেলিভারির জন্য। জি, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। এটা একটা কমন প্রশ্ন যে আমার কি নর্মাল হবে না সিজার হবে, বা নর্মাল হতে হলে আমি কি করব। অনেক দ্বিমত রয়েছে। তো এটা একটা কথা বলবো, আসলে নর্মাল তো নর্মালি, এটাই তো সবচেয়ে বেস্ট, তাই না? সিজার তো একটা অন্যরকমের ইয়ে। তারপরেও নর্মালের জন্য যেটা আমরা যেটা বলি, তাকে মেন্টাল ফিট হতে হবে, সাইকোলজিক্যাল তাকে ফিট হতে হবে যে আমি নর্মাল ডেলিভারি করাবো, এটা করতে হবে। কেন, তাহলে সেই রকম আসলে একটা জিনিস, মেডিটেশনের একটা ব্যাপার আছে, আমরা জানি সব কিছুতে কিন্তু ব্রেনের একটা ইয়ে আছে, আমার মন, আমার ব্রেন যা চায়, সাইকোলজিক্যাল স্টেবিলিটি যেটা আমরা বলি, আমার ব্রেন যেটা চায় আমার শরীর কিন্তু ওইভাবেই চলে, এটা একদম কারেক্ট জিনিস। হ্যাঁ, আমি যদি সারা বছর আমি মেন্টালি প্রিপেয়ার থাকি না, আমি নর্মাল করাবো সেইভাবে আমি ইয়ে, তাহলে কিন্তু তার স্টার্টও হয়ে যায়। আর সবাই যদি ভয়ের মধ্যে থাকে, হ্যাঁ আমার নর্মাল হবে কি না, আমি সিজারি করাবো, তাহলে কিন্তু তার লেবার পেইন স্টার্ট হয় না, হ্যাঁ এরকম আমরা দেখেছি। সো নর্মাল করার জন্য আমরা পেশেন্টকে যেটা বলি, হ্যাঁ তোমার যদি সব কিছু নর্মাল থাকে অবশ্যই নর্মাল হবে, এবং সব কিছু নর্মাল থাকে বললাম, এটা হতে পারে মায়ের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন, বাচ্চার অবস্থান, বাচ্চার অবস্থান সব যদি নর্মাল থাকে, এবং মা এবং তার গার্জিয়ানরা, শাশুড়ি মা, এদেরকেও মোটিভেশন হতে হবে, এদের মোটিভেশন হতে হবে। একটা কথা বলি, যে সবাই আসে যে আমি নর্মাল করাবো ম্যাডাম, আমি তখন আমি বলি যে ঠিক আছে, অবশ্যই ভালো নর্মাল, কিন্তু তোমাকে মিনিমাম 6-8 ঘন্টা পেইনটা টলারেট করতে হবে। এখন যদি পেইন ওঠার সাথে সাথে শুধু চিৎকার শুরু করে দেয় যে আমি আর সহ্য করতে পারছি না, আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে ডাক্তার সাহেব আপনি দায়ী হবেন, অনেকগুলো বিষয় মাথায় রেখে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনটি আসলে নির্ভর করে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ তোমাকে এবং এনটিভি পরিবারকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।